হ্যালো দোস্ত, ওয়েলকাম শরীফ ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেল। কীভাবে আপনি আপনার সিমের পিন কোড পাককোড দেখতে পারবেন? আপনার সিমের পিন কোড পাককোড দেখার জন্য আপনার অনেক সময় কাস্টমার কেয়ারে কল করা লাগে। তো আমি আজকে দেখাবো কীভাবে আপনি আপনার সিমের পিন কোড পাককোড জানতে পারবেন খুব ইজিলি। আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, এখানে সাবস্ক্রাইব করেন, তারপর সাথে বেল আইকনটি বাড়িয়ে দিন, ভিডিওতে একটি লাইক করে দিন, বিশ্বাসের সাথে মানুষের মতো ভিডিও পাওয়ার জন্য। একটি ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনি একটি লিঙ্ক দেখতে পারবেন। সেই লিঙ্কটির পর আপনি এটা ওপেন করে দেবেন লিঙ্কটি। তারপর আপনার মাই বাংলা লিঙ্ক অ্যাপ যদি অ্যাকাউন্ট করা থাকে, আর যদি আপনার না করা থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট করে নিতে হবে এই সাইন আপ অপশন থেকে। আর যদি আপনার ইতিমধ্যে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন। আমি জলদি জলদি লগ ইন করতেছি। তারপর এখানে আপনি সব কিছু দেখতে পারবেন, আপনার ব্যালেন্স, আপনার কী অফার, এগুলো সব দেখতে পারবেন। তারপর আপনি এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করে দেবেন, দেন নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, তারপর আপনি দেখতে পারবেন সিম ইনফরমেশন। এই সিম ইনফরমেশনে আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনি দেখতে পারবেন আপনার পিনকোড পাককোড শো করছে এখানে, আপনার সিম নাম্বার, পিন ওয়ান, পিন টু, এখান থেকে আপনার পাক ওয়ান, তারপর পাক টু, এখান থেকে আপনি সব দেখতে পারবেন। আইএমএসআই অর্থাৎ সিরিয়াল নাম্বারটুকু আপনি দেখতে পারবেন। তারপর আপনার কানেকশন কতদিন আগে এ হয়েছে সব আপনি একেবারে সিম্পলভাবে দেখতে পারবেন। তারপরে আপনার ই সেলফ কেয়ার দিয়ে বাংলা লিঙ্কে সব কিছু ট্রাই করতে পারবেন। এখান থেকে আপনার ড্যাশবোর্ড, রিচার্জ, আমার ওপর ইউজার্স হিস্টোরি, রিচার্জ হিস্টোরি, রুমিং, মানে এ টু জেড আপনি পাবেন এখান থেকে। এখান থেকে আপনি কাস্টমার কেয়ারে আপনি কমপ্লেনও করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।